বিড়ালের বড় প্রজাতি। বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী বাঘ। এক একটি বাঘের ওজন 300 কেজি পর্যন্ত হয়ে থাকে আর বাঁচে 26 বছর পর্যন্ত। শিকারী বাঘ বলা হয়ে থাকে, শিকারের জন্যই এদের জন্ম হয়েছে। এদের থাবায় ধারালো তীক্ষ্ণ নখ রয়েছে, আছে শক্তিশালী পা এবং বিশাল বিশাল দাঁত আর চোয়াল। বাঘ এক বসায় 40 কেজি পর্যন্ত মাংস খেতে পারে। তপস্বী বাঘ। বাঘ সাধারণত নিশাচর এবং তার শিকারীকে নিঃশব্দে অনুসরণ করে আর নিঃশব্দেই আক্রমণ করে। পুরুষ বাঘ নিঃশব্দভাবে চলাফেরা করে বাঘিনী এবং শাবকদের ছাড়াই। বিশাল জায়গা ঘুরে বেড়াতে পছন্দ করে তারা। পানি পছন্দ। বাড়ির বিড়ালটি নিঃসন্দেহে 1 ফোঁটা পানি দেখলে তা এড়িয়ে যেতে চায়। তবে বাঘের ক্ষেত্রে বিষয়টা একেবারে আলাদা। এরা বেশ ভালো সাঁতারু এবং সাঁতরানোর সময় শিকার ধরতেও বেশ পটু। কমে আসছে সংখ্যা। 1 শতাব্দী আগেও তুরস্ক থেকে চীন পর্যন্ত বিস্তৃত বনাঞ্চলে প্রায় 1 লাখ বাঘ ঘুরে বেড়াত, কিন্তু এখন তাদের সংখ্যা কমে গেছে। 9 প্রজাতি বাঘের মধ্যে 3টি এখন বিলুপ্ত। এই ছবিতে জাবা বাঘকে দেখা যাচ্ছে, তা ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। কেন হুমকির মুখে বাঘ? আবাসস্থল হারানোর একটি প্রধান কারণ, নগরায়ন এবং কৃষিজমির উপর মানুষের নির্ভরশীলতা বাড়ার কারণে বাঘেরা তাদের আবাস হারিয়েছে 93%। জলবায়ু পরিবর্তন। বাংলাদেশের বিশাল একটা অংশ জুড়ে রয়েছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে, ফলে বাঘের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। বাঘ বাঁচাও। কনজারভেশন গ্রুপ 2022 সালের মধ্যে বিশ্বে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এই গ্রুপটি বাঘ রক্ষায় নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন, আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।